ওরা লকডাউন কি জানে না, ওরা শুধু জানে পেটের জ্বালা। সারা দিন এখানে ওখানে ঘুরে বেরিয়ে যা জোটে তাই দিয়েই জঠর জ্বালা মেটায়। কিন্তু করোনার জেরে ওদের পেটের জ্বালা মেটাতে আজও কেড়ে খেতে হয় কুকুরের মুখের খাবার, কিংবা ময়লা ফেলার ডাস্টবিন থেকে সংগ্রহ করতে হচ্ছে খাবার হাওড়ার জনবহুল এলাকা, বাসস্ট্যান্ড কিংবা স্টেশন, এছাড়া বিভিন্ন জায়গায়, সব জায়গাতেই খুঁজে চলেছে খাবার, শুধু খাবার। সব জায়গায় ফাঁকা, লোকজন না থাকায় কেউ এগিয়ে এসে খাওয়ায়নি। বন্ধ দোকানপাট এবং খাবারের হোটেল, অথচ এই দুঃসময়ে ওদের জন্য ব্যবস্থা করেছে সরকার আশ্রয় ও খাবারের। কিন্তু কে ওদের সেখানে নিয়ে যাবে, লোক কোথায়? তাই খাবার পেতে ওদের হানা দিতে হয় নোংরা ফেলার ডাস্টবিনে কিংবা নর্দমার ধারে, কারণ ওদের যে ভব ঘুরে বলা হয়। এই চিত্র দেখে মনে পড়ে বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকার গলায় গাওয়া সেই গান, মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? তাই আসুন না এই দুঃসময় আমাদের থেকে এক মুঠো করে খাবার অন্য পাড়ায় রাস্তায় যেখানে আমরা দেখতে পাব তাদের মুখে তুলে দিই। হাওড়া থেকে অর্পণ সিংহ, রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ। খিচুড়ি খিচুড়ি কেউ দিয়েছিল? রাত্রে কোথায় থাকো? আচ্ছা রাত্রে কোথায় থাকো? রাত্রে রাত্রে কোথায় থাকো? রাত্রিবেলা কোথায় থাকো? রাত্রে রাত্রে কোথায় থাকো? আচ্ছা নিয়ে আগে দুটো মেয়ে ছিল তো দুটো একটু দেখবেন, আপনারাও দেখবেন, আমার বাড়ি তো আর এখানে নয়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভেতরে যাওয়া যাবে সেন্ট্রাল স্কুল থেকে। হ্যাঁ এই যে রাস্তাটা হচ্ছে না, আমার প্রবলেম খাও নিচে খাও খাওয়া খাও।